যে আপনার প্রেস ক্লাবে বিএনপির মিছিলে পুলিশ পেটায়, আমরা প্রতিবাদ করি না, কারণ ওরা মানুষ না, ওদেরকে ওরা বিএনপি। এই বিএনপি জামাতের জুজুর ভয় দেখিয়ে কিংবা এই জুজু ক্রিয়েট করে সরকার এখন সবাইকে পেটাচ্ছে, সবাইকে মারছে, সবাইকে জেলে নিচ্ছে। যেমনটা ফারুক ওয়াসিফ ভাই উদ্বেগ প্রকাশ করেছেন যে এই ডিজিটাল নিরাপত্তা আইনে সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে সাংবাদিক এবং লেখকরা, গণমাধ্যমের কণ্ঠ সংকুচিত হয়ে আসছে। কিন্তু আমারও প্রচণ্ড রকমের উদ্বেগ উৎকণ্ঠা যে আমরা ছাত্র হয়ে পেছনে ব্যাকআপ নাই, বেশি লোকজন নাই, তারপরেও রাস্তাঘাটে দাঁড়াই প্রতিবাদ করি, কিন্তু যারা সবচেয়ে বেশি ভুক্তভোগী আজকে আমাদের সাংবাদিক ভাই বোনেরা, কবি সাহিত্যিক সাংস্কৃতিক কর্মীরা, তারা আজকে কোথায়? কিছু কিছু প্রতিবাদ হচ্ছে বিচ্ছিন্নভাবে, কিন্তু সরকার এগুলোকে গায়ে লাগাচ্ছে না। সেজন্য আমি বলবো যে এখন আর আমাদের বসে থাকার সময় নাই। আজকে আমার বাসা থেকে আসার পর থেকে শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছিল, কেমন মনে হচ্ছে কথা বলতে পারবো না, এরকম একটা আটকে যাচ্ছে। আমি কি বলবো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছিলাম আমি কি বলবো, অনেক কথা তো বলি 20 মিনিট 25 মিনিট, কিন্তু এখন কথা কেমন আসছে না ভিতর থেকে। যে আপনার হাসাত কাইম স্যার এবং আরো অনেকের মাধ্যমে যেটা শুনলাম, এই আমাদের মোস্তাক আহমেদ ভাই ঘুরতে ভালোবাসতেন, এক্স ক্যাডেটের ছাত্র ছিলেন, শখের বসে বাংলাদেশে প্রথম সম্ভবত বাণিজ্যিক ভিত্তিতে কুমির চাষ করেছিলেন, লেখালেখি করেছিলেন। তাকে দীর্ঘদিন কারারুদ্ধ থাকায় তার স্ত্রী তার সংস্পর্শ না পেয়ে, তারকে না দেখে তার যে একটা অনুভূতি রয়েছে, তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন নাকি অনেকটা, আমি যেটা শুনতে পেরেছি। এর দায় কে নেবে? কালকে আমি একটা পোস্টার দেখেছি আমার ছাত্র ভাই বোনদের, যে মোস্তাকের হত্যাকারী এই রাষ্ট্র। আমি আমার ছাত্র ভাই বন্ধুদেরকে বলবো, মোস্তাকের হত্যাকারী রাষ্ট্র নয়, রাষ্ট্র তো আমার, আপনার, আমাদের সবার। মোস্তাকের হত্যাকারী এই খুনি সরকার, এই অবৈধ সরকার। মোস্তাকের খুনি এই বিনা ভোটের সরকার। ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে অসংখ্য মানুষকে অন্যায়ভাবে কারাগারে রাখা হয়েছে, ৬-৬ বার তাকে জামিন আবেদন নাকচ করা হয়েছে। অথচ শিকদার গ্রুপের কর্ণধার সরকারের লুটপাটের সহযোগীরা রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে থাইল্যান্ডে প্লেন ল্যান্ড করে, শেয়ার বাজার কেলেঙ্কারির হোতারা প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়, সেনা প্রধানের ভাইয়েরা, সেনা প্রধানের ক্ষমতা আছে বিধায় ফাঁসির আসামিও মাফ পেয়ে যায়। কাজে আমরা আজকে বলবো, স্পষ্টভাবে আমাদেরকে বলতে হবে, খালেদা জিয়া যদি পেট্রোল বোমা মারার হুকুমের আসামি হয়, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও এই হত্যাকাণ্ডের জন্য হুকুমের আসামি করা উচিত, ওবায়দুল কাদের সাহেবকেও নোয়াখালীর সাংবাদিক মুজাক্কির হত্যা মামলার আসামি করা উচিত, স্বরাষ্ট্রমন্ত্রীকে এই মোস্তাক হত্যার আসামি করা উচিত। সত্যকে সত্য বলতে হবে, স্পেডকে স্পেড বলতে হবে, রাষ্ট্র কিংবা অস্পষ্টভাবে কথা বলা লাভ নাই। সোজা কথা হচ্ছে, মোস্তাকের খুনের দায় বর্তমান সরকারের এমপি মন্ত্রীদেরকে নিতে হবে। এবং আজকে শহীদ মিনারের চারটা একটা কর্মসূচি আছে, আর মোস্তাকের যে শেষ দুটো লাইন তিনি লিখে গিয়েছিলেন, সেখানে লিখেছিলেন যে আমার জুতোগুলো মনে করছে তার মালিক হারিয়ে গেছে। তো এই মোস্তাকের শেষ অমর দুটি উক্তি, এটি একটি গুরুত্বপূর্ণ মেসেজ আমাদের মাঝে দেয়। সে কারণে আমরা গায়েবানা জানাজার শেষে প্রত্যেকের জুতা পায়ে থেকে খুলে হাতে নিয়ে আমরা একটা বিক্ষোভ মিছিল সহকারে এখান থেকে আমরা মৎস্য ভবন ঘুরে শহীদ মিনারে যারা কর্মসূচি পালন করছে তাদের সাথে যোগ দেব। এবং আগামীকালকে সকাল 11টায় প্রেস ক্লাবের সামনে এই বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন, এই কালো আইন বাতিলের দাবিতে ছাত্র জনতা সকলকে আমরা দলমত নির্বিশেষে বলবো। প্রেস ক্লাবে যে আমাদের অবস্থান কর্মসূচি, সেখানে আপনারা সমবেত হবেন আজকের কর্মসূচিতে, যারাই এসে